হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে কোন ধরনের ভিডিও হতে চলেছে। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব একদম অন্যরকম একটা পরিবেশে, যেটা সাধারণত সবাই মালদ্বীপ হিসেবেই চেনে। তো এটা আসলে মালদ্বীপের সাথে কেন তুলনা করা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। এটা মালদ্বীপ বলতে অনেকেই চিনবে, এটা বাংলাদেশের ছোট্ট একটা মালদ্বীপ বলা চলে। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেম একদম লোকেশন প্লাস সেই জায়গাটা কেমন পুরোটাই দেখানোর জন্য আজকে এই ভিডিওটা। তো ভিডিওটা একদম স্কিপ করবে না, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আসলে এটা এত সুন্দর, না দেখলে কেউ বিলিভ করবে না। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবা, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, আমি এখন মূল ভিডিওতে চলে আসলাম। তো আমি এখন একদম রেডি সেডি হয়ে তো বেরিয়ে পড়ছি, যেহেতু এই মালদ্বীপটা যেখানে আমি যাচ্ছি আর কি, এটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না। তো আমি অনেকবারই গিয়েছি কিন্তু সেইভাবে কখনো ব্লগ করা হয়নি বা কোনো ভিডিও করা হয়নি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমি খুব সুন্দর করে রেডি সেডি হয়ে বের হয়ে পড়ছি, বিকজ এটা আমাদের বাসা থেকে একদম কাছে। তো আমি যখন ফার্স্টে আগে গিয়েছি তখন বাসার আশেপাশে, যেহেতু তেমন একটা আর কি সিম্পলিভাবে গিয়েছি, কিন্তু যে দেখি সেখানে পুরো এলাহি কাণ্ড। সেখানে কেউ নর্মালভাবে আসে না, সেখানে মানে সেই রকম পাটছাট নিয়ে আসে, ঠিক আছে। তো আমি বললাম আজকে তাহলে আমি একটু সাজুগুজু করে যাই, আর সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। তো একদম এটা হচ্ছে যশোর জেলায় অবস্থিত যশোর গাজীপুর রোড, এটা একদম গ্রামের বাইরে, মানে গ্রাম থেকে বাইরে। তো দেখো, আমি গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম। তো এখানে একটা প্রাইভেট কার দেখছ, সেম এরাও মালদ্বীপ ভ্রমণেই যাচ্ছে। তো আমরা প্রাইভেট কারটি অতিক্রম করে চলে আসলাম, যেহেতু তারা ধীরে ধীরে যাচ্ছে আর আমার তো দেরি সহ্য হচ্ছে না। তো আমরা গাজীপুর যে রোডটা বললাম সেই রোডের ভিতর ঢুকে গেলাম। তো এখান থেকে বেশ খানিকটা দূরে, যেতে হবে। দেন তোমরা দেখতেই পাচ্ছ পরিবেশটা আশেপাশে, এটা পুরো গ্রাম্য পরিবেশ। তো এটা আসলেই মানে দেখার মতন জায়গায়, যারা এখনও পর্যন্ত দেখো নাই তারা অবশ্যই জলদি জলদি দেখতে চলে আসবে, আর যারা দেখছো তারা তো জানো মালদ্বীপটা আসলে কত সুন্দর। তো আজকে তোমাদের বাংলাদেশের মালদ্বীপ দেখাতে নিয়ে চললাম। তো চলো রাস্তাটা শেষ করা যাক। তো বন্ধুরা, গাজীপুর যে গ্রামটা সেটা আমরা রেখে চলে আসছি। দেন এখানকার পরিবেশটা মানে বলার মতো, আসলে তোমরা দেখলেই বুঝতে পারছো, দুই পাশে ধান ক্ষেত প্লাস রাস্তা, ওয়াও জাস্ট মানে এত সুন্দর চারিপাশটা, পুরো একদম প্রাকৃতিক দৃশ্য যাকে বলে। তো তোমরা, আমি মেনত এই ভিডিওটা করা তোমাদের এই রাস্তাটা বা প্লাস এই পরিবেশটা দেখানোর জন্য, দুই পাশে জাস্ট মানে কি বলবো, প্লাস এর সাথে রয়েছে হালকা একটা বাতাস, তো পরিবেশটা যে এত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি, প্লাস গ্রামের ভিতরে যে এরকম একটা রেস্টুরেন্ট তা কিন্তু কখনোই কল্পনা করা যায় না। তো এটা দেখার জন্য অনেক দূর থেকে লোকজন চলে আসে। তো এখানে এত ভিড় হয় যে আমরা আজকে সকাল সকাল আসছি, এখন বাজে তিনটা, সাড়ে তিনটার একটু বেশি। দেন আমরা সকাল সকাল আসছি বিকজ তোমাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে, নাহলে এত লোকজন হয় যে ভিডিও ঠিকঠাক করা যায় না। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গিয়েছি। তো দেখতে পাচ্ছ এই গ্রাম্য পরিবেশে একদম দুই পাশে ধান ক্ষেত, সেখানে একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নামটাই তো বলা হয়নি বন্ধুরা, এটা ক্যাফে ভিল হরিনা।
যাই হোক এটা অনেকেই ছিলেন এখানে অনেকেই ঘুরতে চলে আসছে তো তোমরা দেখলেই বুঝতে পারছো আসলে এটাকে কেন আমরা মালদ্বীপ বললাম এটা মালদ্বীপ থেকে কোনো অংশেই কিন্তু কম নয় তোমরা দেখতেই পাচ্ছ পরিবেশটা যে এত সুন্দর আর এটা পুরো মানে শহরের কোলাহল থেকে ইট বালির যে আমরা যে রেস্টুরেন্টগুলো যাই আর কি সেখান থেকে পুরো আলাদা এটা পুরো বাঁশ কাঠ আর হচ্ছে এটাকে কি বলে খ্যার মেবি খ্যার তো এইসব উপাদান দিয়ে তৈরি তা তোমরা দেখতে পাচ্ছ মানে এত সুন্দর এত সুন্দর এই রেস্টুরেন্টটা মূলত একটা ঝিলের উপর বা কি বলে এটাকে দীঘি টাইপের এটার উপর এটাকে তৈরি করা হয়েছে তো তোমরা উপরে যে খ্যার টাইপের যেটা যে চালটা তোমরা দেখলেই বুঝতে পারছো এখানে কিন্তু হালকা একটা বাতাস বয়ে চলেছে তা কি বলবো জাস্ট অসাধারণ লাগছে আমি কিন্তু এখানে একটু ভিডিও করার জন্য একটু জলদি জলদি চলে আসছি তো তোমরা যারা এখানে ঘুরতে আসবে তারা এত জলদি আসবে না কমপক্ষে চারটা সাড়ে চারটার পর এখানে আসবে দেন তোমরা এটা উপভোগ করতে পারবে তো আমি এখানে একটু চারি সাইডে ভিডিও করে নিলাম তো বন্ধুরা এখন আমি হালকা কিছু খাওয়া দাওয়া করবো বিকজ বাসা থেকে বের হওয়ার আগে খেয়ে বের হয়েছি তার জন্য এখানে আমি জাস্ট একটা কোল্ড কফি খাবো তো এখানকার খাবার কিন্তু অসাধারণ তোমরা চাইলে এই রেস্টুরেন্টের যে অ্যাপটা বা সরি এই রেস্টুরেন্টের যে পেজটা সেই পেজে যে তোমরা দেখতে পারো এখানকার খাবারের কোনো ব্যাড কমেন্টস নাই সো এখানকার খাবার অনেক সুন্দর অনেক সুন্দর তো এখানকার এখানে সব ধরনের খাবার পাওয়া যায় তো আমি এখান থেকে কোল্ড কফি খেয়ে নিলাম কোল্ড কফিটা জাস্ট অসাধারণ ছিল দেন আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল আমি এখানে নৌকা ভ্রমণ করব এর আগে আমি দুই একবার আসছি কিন্তু কখনো নৌকা ওঠা হয়নি তো ভাবলাম এইবার আমি নৌকায় উঠব যেহেতু একটু সাজুগুজু করে আসছে তো নৌকায় ওঠাই যায় তো চলো নৌকায় উঠি দেন এর আগে আমি কিছু ফটোশ্যুট করে নিয়েছি তারপর এখন নৌকা ভ্রমণ করব তো চলো যাওয়া যাক তো নৌকায় উঠে পড়ছি তো নৌকার পর থেকে তোমরা দেখতে পাচ্ছ আসলে এটা মানে মালদ্বীপের থেকে যে কোনো অংশেই কম নয় আসলে দূর থেকে পুরো মনে হচ্ছে আমি মালদ্বীপে চলে আসছি বাংলাদেশ থেকে সোজা মালদ্বীপে ল্যান্ড করছি যাই হোক তো দেন আমি নৌকার উপর ওঠার পর দেখো একটু ছোলো মোশন ভিডিও টিডিও করে নিলাম তো কিছু ফটো তুলে নিলাম প্লাস ভিডিও করে নিলাম তারপর আমি একটু নৌকা চালালাম তো নৌকা চালাতে খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগছে কি বলবো দুই পাশে এরকম সেমভাবে ব্যালেন্স করে মানে চালাতে হয় আমি কখনো চালাইনি ফার্স্ট টাইম করলাম তো দেখো দেন একটু নৌকা চালালাম তারপর আমরা ওখান থেকে চলে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং বাংলাদেশের মালদ্বীপ ভ্রমণে কেমন লাগলো তো দেন তোমাদের সাথে আমি কিছু ফটোশ্যুট শেয়ার করলাম যে ফটোগুলো আমি তুলছিলাম অসাধারণ প্লেস মানে ফটোগুলো দারুণ হয়েছে দেন আমি এভাবে একটু ঘোরাঘুরি করে দেন চলে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে টাটা